আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমার মেয়েদের জন্য এখন নুডলস রান্না করছি। এটা ওই যে লম্বা নুডলসটা। কি হয়েছে বাবা, পড়ে যাচ্ছ? ওঠো, তুমি তো একাই উঠতে পারো। তো এই নুডলসটা আমার কাছে মনে হয় একটু নরম হয়ে যায়, আর ম্যাগি নুডলসটা আছে ওইটা একটু ঝরঝরে থাকে। তো আমার মেয়ের আবার নুডলসটা পছন্দ করে। সব বাচ্চারা, শুধু আমার মেয়েরা না, সব বাচ্চারা নুডলস খেতে পছন্দ করে। তো আমার কাছে এই নুডলসটা আছে, ম্যাগি নুডলস, তারপর ফ্রেশ, আরও যে ছোটো ছোটো প্যাকেট নুডলস আছে ওইগুলো আমার কাছে বেশি ভালো লাগে। হ্যাঁ বাবা, আমি ওঠাই দেবো তোমাকে। তো সকালবেলায় উঠে এখন নিচে ব্রাশ করব। আমার এমনিতেই গলাটা একটু বসে গেছে, আর সকালবেলা করে উঠলে তো সকালবেলায় উঠলে উঠে কথা বললে আরও কথা বের হয় না। আমার হাজবেন্ড আজকে আমাকে ডাকেও নি, আর আমি নাস্তাও দিতে পারিনি তাকে। আমি ঘুমিয়ে থাকলে সে আমাকে ডাকে না। আমি ইচ্ছে মানে ইচ্ছে করে উঠে নাস্তা দিলে খাবে, না হলে যদি ঘুমিয়ে থাকে তাহলে সে আমাকে ডাকবে না, চলে যাবে অফিসে। তো এই যে এখন উঠে দেখছি 9টা পার হয়ে গেছে, আর এদিকে ডালটা চুলায় গরম করতে দিয়েছি। তো আমার মেয়েরা উঠে গেছে। হ্যাঁ বাবা। হ্যাঁ, কি হয়েছে? তো আমার মেয়েরা দেখেন সকালবেলা উঠে দোলনাতে উঠে বসে আছে। তার বাবা কালকে দোলনা কিনে নিয়ে এসেছে। এটা কোথাও আসলে এখনও মানে কোথায় বাঁধবে সেটা বুঝতে পারছে না, আর তেমন সিস্টেমও মানে পাচ্ছে না কোথায় বাঁধবে। এই জন্য আপাতত খাটের উপরে মানে দুই জালানার সঙ্গে বেঁধে রেখেছে। দেখেন দোলনা পেয়ে খুব খুশি। কাল থেকে মানে কালকে অনেকক্ষণ ধরেছিল, খেলতেছিল দোলনা দোলনার উপরে বসে। আর এই যে ঘুম থেকে উঠে আবার দোলনায় উঠছে। ভালো লাগছে আম্মা? মাম্মা দোলনায় উঠতে ভালো লাগছে? দোলনায় বসে থাকতে ভালো লাগছে? আমি দোলে দোলে দেই একটু জোরে জোরে। দিব না? তারা খুব খুশি দোলনা পেয়ে। তো এটা আসলে গ্রামে হলে বেশি ভালো হয়, গাছের সঙ্গে বাঁধা। বাসা বাড়িতে মানে কোনো সিস্টেম দেখছি না কোথায় বাঁধলে ভালো হয়, তেমন কোনো সিস্টেম নেই। কি বলতেছ তুমি? বাবা কোথায় গেছে? অফিস? আবার কখন আসবে বাবা? এখন আসবে? আপুকে লাথি মেরো না, শুয়ে থাকো, দুইজন দুজনাই শুয়ে থাকো। এই আমার ছোট মেয়েটার খুব ভয়, সে মনে করে পড়ে টড়ে যাবে, এই জন্য সে পা ঝুলাই রাখে যাতে কোনো সমস্যা হলে নেমে পড়ে। খুব মানে ভয় আর কি। এই যে আমার এই মেয়েটার, আর আমার ওই মেয়েটার খুব সাহস, যে কোনো বিষয়ে মানে আগে আগে উঠতে চাই, মানে আগে আগে কিছু করতে চাই, ওর মানে অত ভয় নেই আর কি। আর যে দেখেন পা ঝোলায় বসে আছে, ওর মনে হয় কোনো কিছু হলে তাড়াতাড়ি যেন নেমে উঠে আসতে পারে। তা আমার মেয়েদের ট্র্যাক করে দিয়েছিলাম গ্রামে, যে সেটা তো এর আগে আপনাদেরকে শেয়ার করছি, জিও সাইজ করে দিয়েছিলাম। চুলগুলো রাখার অনেক ইচ্ছে ছিল আমার, বাট অনেক গরম পড়ছিল আর মাথা ঘামতেছিল প্রচুর, এই জন্য কেটে দিয়েছি।